শালা 10 বছর ধরে গ্যারেজে গাড়ি ধোয়া দেখছি, তাও রাস্তাতে উঠা দিজো নাই। উঠলেই খালি লোকজনের একটাই কথা, অনভিজ্ঞ ড্রাইভার, অনভিজ্ঞ ড্রাইভার। 10 বছর ধরে গাড়ি ধোয়া দেখেন, তারপরে দেখেন আপনারাও যে অভিজ্ঞ হন কি না। আমরা হন প্রশাসনের লোক, গায়ে আমারে পোশাক আছে, পোশাকই তো লাইসেন্স। আবার এই একটা ডিজিটাল কার্ড পকেটে টেনলি বেড়ানোর কী দরকার? আর আপনারা খালি পড়ে আছেন ওই লাইসেন্সলি ফালতু কতিকার। এই ট্রাফিক পুলিশ আর সার্জেন্টের অত্যাচারে রাস্তাতে গাড়ি তোলাই যায় না। গাড়ি তুললেই খালি একটাই কথা যে আপনার গাড়ির ফিটনেস নাই, আপনার গাড়ির ফিটনেস নাই। শোরুম থেকে গাড়ি বের করলে সেটাও বলে যে ফিটনেসবিহীন গাড়ি। এই অত্যাচার আর ভাল লাগছে না একদম। আরে ভাই, এত উষার রাস্তা কী করবো? রাস্তা একটু চিপা চাপা হবে, বাউলি মারবো আর বাড়া যাবো সোজা হিসাব। অত উষার রাস্তা, অত উন্নয়ন আমাদের দরকার নাই। শুনেন, কোনো টেনশনের দরকার নাই। এই যে ভ্যানওয়ালা আছি, আপনি কোথায় যাবেন? চাঁদের দেশে যাইতেলেও আমাকে বলবেন, পিক আপে হাত দিব, একটানে চাঁদের দেশ। বুঝতে পারছেন? অতএব কোনো টেনশনই নেবেন না। আকাশে হলো রকেট চলে, আর নিচে আমরা সিএনজির ড্রাইভাররা আছি। রকেটের সাথে পাল্লা দিয়ে আপনার গন্তব্যে আপনি পৌঁছা দিব। বুঝতে পারছেন? পয়সা ফেক, তামাশা দেখ। হেরে ভাই, ওভার ব্রিজ দিয়ে কেডা যাবে আজাইরি? খায়দা আপনারও কাজ নাই। এই ওভার ব্রিজে উঠি, এপার থেকে ওই পার যা নেয়ামি, মনে হয় যে শরীরে ক্যালোরি শর্ট। আবার হলো বাড়িতে যা রুগীর মতন মনে হয়, এলে গ্লুকোজও খেতে হ্যাঁ, আবার কবিতরের বাচ্চাও খাওয়া লাগে। ওর লেগে ওভার ব্রিজ দিয়ে না যায়, নিজ দিয়েই যায়, ওটাই ভালো। আর কী দুঃখে যে রাস্তাতে ডিভাইডার দিত হয়, এই ডিভাইডারের লেগে রাস্তার এই পার থেকে ওই পার যেতে পারি না। আবার ওই দ্রুত পার হতে লেগে অনেক সময় পায়ে বাদি হুজট খায় পড়ে যেতে হয়। অতএব রাস্তাতে ডিভাইডারের দরকারই নাই। আপনারে দুঃখে আর পান্নুনি, এই রাস্তাতে ফোনে কথা না বললে আমার ভালোই লাগে না। একটা ফোন আসবে, ফোনে কথা বলবো, কথা বলতে বলতে রাস্তা পার হবে, একটা আলাদা ফিলিংস আছে। ব্যবসার জায়গা থুইছেন, প্রতি ব্যবসা করবো। ফুটপাতে কাকু খাজনা দেওয়ার টাইম নাই, ফুটপাথ হলো জনগণের, ফুটপাতে বেশি ব্যবসা করবো আমরা। কোন সমস্যা আপনারে পেলে কিছু করলেন গা? থানা পুলিশ এসে কিছু করতে পারে না আমারে? আমরা হপ্তা দিনে তারে শুনেন, ওইসব ওই আইনি জোর ঝামেলা যায়েন না, আমার খুশি কে দেন। আপনারা কোনো সমস্যা হবে না, চেল দান এটি বিষয় না। খালি কিছু দিদেন মালপাতি, দেখে লিবেন বাকিটা। শ্রমিক ইউনিয়নের নেতারে পকেট ভারী করে দিই আমরাই। আর আমারে আইন কানুন শিকান, আমারে রাস্তা চলতে দিবেন না, এত সহজ না। কোনো দিন কত শুনেছেন যে ট্রাফিক আইন মানার কারণে মানুষ বড় লোক হয়ে গেছে? হয়নি আজ পর্যন্ত, এই রেকর্ড নাই। অতবে ট্রাফিক আইন পরোয়া করার সময় আমার নাই, আমি আমার নিজের মতনকের গাড়ি চালাবো। এইসব কারণেই বাংলাদেশে গড়ে প্রতি বছর 5,371টি দুর্ঘটনায় নিহত হয়েছে 4,668 জন, যার মধ্যে 803 জনই ছিল শিক্ষার্থী। এখন আপনারাই বলেন, এই যে অকালে রাস্তাতে তরুণ প্রাণ ঝরে গেছে, এটির জন্য আপনারা কী করবেন? যেরকম গত কয়েকদিন আগে বদমেজাজ ব্লগার কবির ভাই মারা গেল, এইভাবে আর তরুণ প্রাণ ঝরতে দেওয়া যাবে না। তাই আসেন আমরা সবাই এখনই সোচ্চার হই।